আমরা যখন দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব তখন এককের ঘরের অঙ্ক যদি পাঁচ বা তার বেশি থাকে তার জন্য দশকের ঘরে এক যোগ করতে হবে আর এককের ঘরে তখন শূন্য হয়ে যাবে। তাহলে 347 এর সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা পাই, তাহলে যেহেতু চারের ঘরে পাঁচ হয়ে যাবে আর সাতের এখানে শূন্য হয়ে যাবে, তাহলে 347 মানে হয়ে যাবে 350। দুইয়ের সি নাম্বারে 6521 কে আমরা 100 গুণিতকে প্রকাশ করব। তাহলে 100 গুণিতকে প্রকাশ করতে হলে দশকের অঙ্ক পাঁচ বা তার বেশি থাকে তাহলে শতকের ঘরে এক এসে যোগ হবে, আর এককের ঘরেও শূন্য বসবে, দশকের ঘরেও শূন্য বসবে। তাহলে এখানে 6521-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে যখন আমরা পূর্ণ সংখ্যা বের করব তখন আমরা কি করব, দশকের ঘরে শূন্য বসাবো, এককের ঘরে শূন্য বসাবো। আর এখানে যেহেতু দশকের ঘরে 2 রয়েছে তাহলে শতকের ঘরে কোনো যোগ হবে না, কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে এখানে হয়ে যাবে 6521 মানে 6500, এটা হয়ে যাবে 6500। কোশ্চেন নাম্বার 3 ডি, 8394-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। যখন আমরা 1000-এর গুণিতক করব তখন আমরা দেখব যে শতকের অঙ্ক যদি পাঁচ বা তার বেশি থাকে, তাহলে হাজারের ঘরে এক এসে যোগ হবে, আর এককের অঙ্ক শূন্য হবে, দশকের অঙ্ক শূন্য হবে, শতকের অঙ্ক শূন্য হবে। তাহলে এখানে 8394, শতকের ঘরে 3 আছে, তার মানে যোগ হবে না, তাহলে এটা হয়ে যাবে 8394 মানে 8000। 4 নাম্বার, দশের গুণিতকে নিয়ে গিয়ে আমরা যোগ করব। এখানে দশের গুণিতকে নেব তাহলে 97, এখানে এককের অঙ্ক 7, এককের অঙ্ক 5 বা তার যদি বেশি হয়, তাহলে দশকের অঙ্কে 1 যোগ হবে। তাহলে আমরা এখানে কত লিখবো, 97-এর জন্য হয়ে যাবে 100। কেন, 7-এর জন্য 0 আর 9-এর এখানে 1 যোগ হয়ে 10, তাহলে 97 মানে হয়ে যাবে 100। এবার 38-কে দশের গুণিতকে নিয়ে যাই, তাহলে 38 এখানে 8, 8-এর জন্য আমরা দশকের ঘরে 1 পেয়ে যাব, তার মানে 3 × 4, আর এককের ঘরে শূন্য হয়ে যাবে, তাহলে 38 মানে হয়ে যাবে 40। তাহলে যোগ করি, 100 সঙ্গে 40 যোগ করলে হবে 140। 5-এর সি কে আমরা 100-এর গুণিতক নিয়ে গিয়ে বিয়োগ করব। 100-এর গুণিতক তাহলে আমরা কাকে দেখব, আমরা দেখব দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের অঙ্ক যদি পাঁচ বা তার বেশি হয়, শতকের ঘরে 1 যোগ হবে। তাহলে এখানে 678, তাহলে দশকের ঘরে রয়েছে 7, তার জন্য আমরা 1 পাব, শতকের ঘরে 1 পেয়ে যাব, তাহলে 6×1=7 হয়ে যাবে 7, আর দশকের ঘরে শূন্য বসবে, এককের ঘরে শূন্য বসবে, অর্থাৎ 678 হয়ে গেল 700। এবার 125, দশকের ঘরে 2 আছে, তাহলে দশকের ঘরে 2 মানে 5-এর থেকে ছোট, তাহলে যোগ হবে না শতকের ঘরে, তাহলে শতকের ঘরে 1ই থাকবে, দশকের ঘরে শূন্য বসবে, এককের ঘরেও শূন্য বসবে, তার মানে 125 হয়ে গেল 100। বিয়োগ করি, 700 থেকে 100 বিয়োগ করি, 0, 0, 7 থেকে 1 বিয়োগ করলে 600। এবার আমরা 6-এর রেপিটটা করব, 1000-এর গুণিতকে নিয়ে যাব। যখন আমরা 1000-এর গুণিতকে নিয়ে যাব তখন আমরা কাকে দেখব, শতকের ঘরের অঙ্ক দেখব। শতকের ঘরের অঙ্ক যদি 5 বা তার বেশি হয়, তাহলে হাজারের ঘরে এসে 1 যোগ হবে, আর এককের ঘরে শূন্য হবে, দশকের ঘরে শূন্য হবে, শতকের ঘরেও শূন্য হবে। তাহলে 6-এর জন্য আমরা 1 পাবো, 8×9, আর শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 0, তাহলে 8643 হয়ে গেল 9000। এবার 5285, শতকের ঘরে কত আছে, শতকের ঘরে 2, সুতরাং
আমরা হাজারের ঘরে এক পাবো না, কারণ পাঁচের থেকে ছোট। তাহলে পাঁচ পাঁচই বসে যাবে, শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য। তাহলে পাঁচ হাজার দুশো পঁচাশি হয়ে গেল 5000। তাহলে এটাকে আমরা যোগ করি, যোগ করলে কত হবে, শূন্য শূন্য শূন্য, নয় পাঁচে চোদ্দ, 14000।